বাংলাদেশের সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী বিজিবি অভিনব উপায়ে কোরআন শরীফের ভেতর করে পাচারের সময় মাদকের একটি চালান আটক করেছে পাশাপাশি এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে টেকনাফে বিজিবির দ্বিতীয় ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আসদুজ্জামান চৌধুরী বিবিসিকে জানান গত বারোই মার্চ গভীর রাতে মিয়ানমার থেকে আসা একটি নৌকা বরৈতলি এলাকায় এসে পৌঁছলে বিজিবির একটি টোল দল তাদের চ্যালেঞ্জ করে এ সময় কিছু লোক পালিয়ে যেতে সক্ষম হলেও বিজিবি সৈন্যরা তিনজনকে আটক করে এদের একজনের দেহ তল্লাশি করার সময় এক কপি কোরআন শরীফ খুঁজে পাওয়া যায় সেই কোরআন শরীফ খুলে দেখা যায় যে কোরআন শরীফের ভেতর কেটে সেখানে হাজার ইয়াবা বড়ি লুকানো রয়েছে আটক ইয়াবার মূল্য প্রায় পঞ্চাশ লাখ টাকা চোরাচালানিরা আমাদের ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করার চেষ্টা চালায় বলেছিলেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী আমাদের সৈন্যরা কোরআনের প্রতি শ্রদ্ধাবশত তা পরীক্ষা করবে না বলেই মনে করেছিল তিনি বলেন চোরাচালানের মাধ্যম হিসেবে কোরআন শরীফের মতো ধর্মীয় বস্তু ব্যবহার কক্সবাজার এলাকায় নতুন কোনো ঘটনা নয় গত দশই মার্চ কক্সবাজার থেকে এক ব্যক্তিকে আটক করা হয় যার মাথার পাগড়ির মধ্যে ছয় হাজার পিস ইয়াবা বড়ি লুকানো ছিল